नमस्कार, जय तू श्री राम कृष्ण, जय सत्य जननी माता श्री शारदा देवी। आशीर्वाद नाट्य संस्थार पक्ष थेके मानपाड़ा केशियाकोल ग्रामबासीर प्रति आंतरिक होली उत्सवेर शुभेच्छा और श्रद्धा जानाई। आपनादेर सहयोगिता शुभेच्छा और आशीर्वाद माथाय निये शुरू करछि यात्रा बेला सात टाकार सन्तान। यात्रा बेला शुरू करार आगे स्मरण करी देश और दशेर हितार्थे जे समस्त वीर सैनिक प्राण विसर्जन करेछेन तादेर प्रति नाट्य संस्थार पक्ष थेके श्रद्धा और सम्मान जानाई। करोना परिस्थितिर समय ए अंचले जे समस्त ज्ञानीगुणी विशिष्ट व्यक्तिबर्ग सह आमार आपनार अति परिचित मानुषजन प्रयात होयेछेन एवं सम्प्रति तुरस्के भयावह भूमिकम्पे प्राय 50,000 मानुषेर मृत्यु होयेछे, तादेर आत्मार शांति कामना करे सेई समस्त मानुषजनदेर प्रति संस्थार पक्ष थेके श्रद्धा ओ सम्मान जानाई। शुरू करछि जुगावतार परम पुरुष श्री श्री ठाकुर रामकृष्ण देवेर पाद पद्मे प्रणाम जानिए माता शारदा देवीर आशीर्वाद पाथेय करे यात्रा सम्राट गिरीश घोष के स्मरण करे सर्वोपरि श्वेत पद्मासना श्वेत पुष्प शोभिता श्वेत चंदन चर्चिता बिना पाणि बाग देवी मा सरस्वतीर वंदना करे मा महामाया के प्रणाम जानिए श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आशीर्वाद माथाय निये शुरू करछि दिके दिके आलोड़न सृष्टिकारी एकोती वास्तवधर्मी सामाजिक यात्रा पाला सात टाकार सन्तान। रचना एक विशिष्ट दरदी मनेर मरमी पालाकार भैरवनाथ गंगोपाध्याय। निर्देशना श्री मानिक दे। परिवेशना आशीर्वाद नाट्य संस्था बाकुड़ा। आलो ध्वनि और रूपसज्जा मालकी साजगर बुदबुद। मंच सज्जा महतो डेकोरेटर्स मानपाड़ा केशियाकोल बाकुड़ा। व्यवस्थापनाय युवशक्ति क्लाबेर सदस्यवृंद मानपाड़ा केशियाकोल। शुरू करछि आजकेर यात्रा पाला सात टाकार सन्तान। গণপতি গোস্বামী তারপর তার উচ্চিষ্টকে নিয়ে আমরা সকলে টানা টানি করব। আর সেই নোংরা নোংরা দৃশ্য ছবি নানা ভঙ্গিমা করে তুলবে আমাদের ক্যামেরাম্যান কার্তিক, সেগুলি ব্লু ফিল্ম হয়ে ভিসিআর মেশিনের সাহায্যে নানা দেশ বিদেশ বিভিন্ন হোটেলে টিভিতে দেখতে পাবে হাজার হাজার বিক্রিত। সারা বেছে বেছে আমাদের বস দারুণ একটা ব্যবসা শুরু করছে মারি। শালা রত দেখা আর কলা বেচা
দুই চলছে একসাথে। কিন্তু এই ব্যবসা কতদিন চলবে তা নিয়ে ভাবছি না শীতল। ভাববার কিছু নেই পরেশ, ভাববার কিছু নেই। যতদিন এই দেশের বুকে পণপতার কেন্দ্র বাসা বেঁধে থাকবে, ততদিন এই অসহায় মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়ি যাবার স্বপ্ন দেখা ভুলে গিয়ে ওরা স্বাবলম্বী হওয়ার জন্য দলে দলে ছুটে এসে আমাদের এই প্রলোভনের জালে ধরা দিবে। ব্যস, তাহলে আমাদের বসের ব্যবসা রমরমি এগিয়ে চলবে। আমাদের পতিতার ভগবানে যে মেয়েটা আম্রপালি সাজবে বলে আমাদের ডাইরেক্টর প্রাণকৃষ্ণ তিন দিন ধরে তালিম দিচ্ছে, কাজের শেষে আমি তোমাদের এক বোতল করে ফ্যাট 69 দেবো, তোমরা মৌজ করে খাবে, কেমন? জয় গুরু, জয় গুরু। কিন্তু মদে তো মজা আসে না স্যার, তার স্বত্বাধিকারী আমি, আমি শ্রী গণপতি গোস্বামী। প্রতি বছর এই সংস্থার মাধ্যমে একাধিক ভক্তিমূলক হিট ছবি তৈরি করি, কাজেই তোমাদের ভাবে ভাষায় কথায় বার্তায় একটু ভক্তি ভক্তি ভাব ফুটে ওঠা দরকার। জয় গুরু। গুরু কৃপাহি কেবলম। মিস নয়নার অ্যাংলো ইন্ডিয়ান মিস মোনালিসার ছবিগুলো মুভি ক্যামেরায় তুলে রাখা হয়েছে তো? হয়েছে স্যার। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। পরেশ, শীতল, খুব সাবধান, পুলিশ জেনে কারবার আমাদের কোনোমতে বুঝতে না পারে। পারবে না স্যার, পারবে না। পল্লীবাণী এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ভক্তিমূলক ছবি ছাড়া অন্য কোনো ছবি তৈরি করে না। বাহ 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 বাহ। আচ্ছা, পল্লীবাণী এন্টারপ্রাইজ উত্তরদেব ও আম্রপালির অবলম্বনে পতিতার ভগবানের ছবিতে নৃত্য গীত পটিয়সি ভক্তিমতির অভিনেত্রীর প্রয়োজন। জয় গুরু, জয় গুরু। কি ভাব, কি ভাষা! এইভাবেই তো সরল পথরে সংসারের অভাব জর্জরিত একাধিক মেয়েরা সেই বিজ্ঞাপন পড়ে আমার স্টুডিওতে লাইন দিতে এসেছে। অজ্ঞানম তিমিরাম দস্য জ্ঞানঞ্জন শলাকয়া। জয় গুরু, জয় গুরু। পরেশ, শীতল, দোপাটিকে ডাকো। ডাক্তার মিনা স্যার, এক্ষুনি সে নিজেছে বলবে। মে আই কাম ইন স্যার? আরে আম্রপালির কণ্ঠে ইংরেজি শব্দ কেন? বলো বুদ্ধং শরণং গচ্ছামি। প্রথমেই ও কথা বলবো কেন স্যার? আগে বুদ্ধদেব আসুন, আমাকে বোধিজ্ঞান দান করুন, তবে তো বলবো। আরে বাবা, তুমি তো ভালো রীতিমতো লেখাপড়া শিখে এসেছো, তা বলি তোমার বাবার নাম কি? বলো না, আমাদের সবই তো ধর্মমূলক ছবি। ধর্মমূলক ছবিতে অভিনয় করবো বলেই তো আমার কাকা সিনেমায় অভিনয় করবার অনুমতি দিয়েছেন। শাশ্বত ভারতবর্ষের সনাতন কাকা তো। শীতল বলুন স্যার। পরেশ বলুন স্যার। তোমরা এখন এখান থেকে যাও। ডাইরেক্টর প্রাণকৃষ্ণ আচার্য কেমন করে তালিম দিলে আমাকে একটু যাচাই করে নিতে দাও। চা যাচ্ছি স্যার। যাবার আগে একটা কথা বলে যায়। আচ্ছা, এই মানে এত সুন্দর জিনিস তো যদি কিছু প্রয়োজন হয় আমার সাধনার মন্দিরে দুটো যেন শ্মশানের চণ্ডা। না দোপাটি, তুমি তোমার নাচ শুরু করো। নাচ শুরু করার আগে
নাচের দৃশ্যটাকে ভালো করে বুঝিয়ে দি। আবার বোঝাবেন? বোঝার কি আর শেষ আছে গণপতি বাবু? বুঝতে বুঝতে এই জানতে জীবনটাই তো বোঝার মরচে ধরে গেল। মানে বুঝেছে? আরে না না, বোঝান বোঝান। প্রাচীন ষোড়শ জনপদের সর্বশ্রেষ্ঠ সুন্দরী নর্তকী আম্রপালী রাজপথে বেরিয়েছে নিশিত অভিসারে। তার যৌবন চন্দিত পদক্ষেপে বেজে উঠেছে পাগল করে নুড়ি। মলাল সমত্তা যৌবনা নর্তকী আম্রপালী তার রাতের অতিথির উদ্দেশ্যে গেয়ে ওঠে। আমি হচ্ছি এই ছবির প্রযোজক, তাই আমি যা খুশি বলবো। আপনি যান যান ডাইরেক্টর মশাই, দৃশ্যের শেষটা আমি ওকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই পেটে খেলে যে পিঠে সইতে হয় এই সহজ কথাটা নটিনী আম্রপালীকে ভালো করে বুঝিয়ে দি। মানে বুঝেছেন? কচু বুঝেছেন? অসভ্য অভদ্র অমানুষ কথাকার। হ্যাঁ নাও আম্রপালী, তুমি ভক্তি গদগদ কণ্ঠে বলো বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, শরণং গচ্ছামি। এইভাবেই তো ভগবান তথাগত আম্রপালীর হাত ধরে তাকে বোধিসত্ত্ব দান করবার জন্য বৌদ্ধগম্ফায় নিয়ে চললেন। কি করছেন? কি করছেন আপনি? এখানে তো বৌদ্ধগম্ফা নেই।
তাই তোমাকে আমি আমার পাশের ঘরে নিয়ে যাচ্ছি। কেন? তোমাকে বোধিসত্ত্ব দান করব বলে। না 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 না, আমি তোমার সঙ্গে অভিনয় করছি না, অভিনয় শেখাচ্ছি। হাত ছাড়ি দিলে কি ছাড়া পাওয়া যাবে দোপাটি দত্ত? আরে এত পরে বুঝলে? তা বেশ তো ভালোই তো করেছো, তাতে সমস্যাটা কোথায়? তুমি টাকা নিয়ে বাড়ি গিয়ে গদগদ কণ্ঠে বলো যে তুমি ইন্টারভিউতে পাস করেছো। আরে তুমি তো হবে আমার ভক্তিমূলক ছবির একমাত্র হিরো। বলো কত টাকা নেবে? আরে সে কি করে হয়, নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, এই সুধাই ক্ষুধাই মিলে। চলো দোপাটি, তুমি আমার পাশের ঘরে চলো, কেউ শুনতে পাবে না। জনগণ মন অধিনায়ক জয় হে। কেউ বিশ্বাস করবে না, সবাই জানে পল্লীবাণী এন্টারপ্রাইজ ভক্তিমূলক ছবির একমাত্র পবিত্র প্রতিষ্ঠান। ক্যামেরাম্যান কান্তিল বাবু, ইউ আর রেডি? আমাকে নিয়ে এই খেলা আমি কিছুতেই খেলতে নেব না। আমি তোমাকে উলঙ্গ করে তোমার ব্লুপ্রিন্ট আমি তুলবো। দেশের অসহায় নিম্ন মধ্যবিত্ত মেয়ে বউদের নতুন করে আর দর্শিত আমার ভয় কোথায়? তোমার তেজ আমি ভেঙে দেব। তবু তুমি আমাকে করাতে পারবে না, কারণ আমি তোমার শরীর থেকে এক একটা আবরণ খুলে ফেলবো, তারপর আমি সহ আমার কর্মচারী মিলে তোমাকে নিয়ে খেলা করবে। দোপাটি দত্ত বাড়ি ফেরেনি, সমুদ্র সৈকতে ঝাউবন থেকে জনৈক যুবতীর মৃতদেহ উদ্ধার, প্রকাশ্য রাজপথে যুবক খুন, শহরের এক কুখ্যাত এলাকা রেড করে পুলিশ উদ্ধার করেছে দেশি বিদেশি অনেক আগ্নেয়াস্ত্র, কোকেন, হিরোইন আর অনেক কিছু। চাকরি ইন্টারভিউ দিতে গিয়ে অষ্টাদশী নয়না সেনগুপ্ত বাড়ি ফেরেনি। এই যে শুনছো, শোনো, এই যে পার্বতী, হ্যাঁ আমার বোন বিদিশা বাড়ি ফিরেছে। পার্বতী যাক, নিশ্চিন্ত হওয়া গেল, আজ অন্তত আমার অষ্টাদশী বোন বিদিশা বাড়ি ফিরেছে। এই আচ্ছা পার্বতী, এই বড় রাস্তার মোড়ে চায়ের দোকানের ছেলেগুলো ওকে দেখে শীষ দেয় কিনা তুমি কিছু জানো? না আমি জানি না। ওই টিফিনের সময় ওই সহপাঠী বন্ধুরা
ওকে ডেকে নিয়ে গিয়ে ফুচকা অথবা আইসক্রিম এই কমসে কম ভেলপুরি খাওয়াতে চাই কিনা তুমি কিছু জানো? তুমি কাদের কথা বলছো? কবি সুকান্ত তাহলে একটা কবিতায় লিখেছেন বিপজ্জনক আঠেরো বছর বয়স যেন ভাঙতেই চায়, 18 বছর বয়স যেন একটা প্রতিজ্ঞাবদ্ধ হাত, তাই তো 18 বছর বয়সে ছেলে মেয়েদের দিকে ওদের নজর বেশি। তুমি কাদের কথা বলছো? যারা অন্তত দুবার 18 পেরিয়েছে, যারা তিনবার 18 কোটা অতিক্রম করে চুলে কলব লাগিয়ে নতুন করে যুবক সাজছে, এক রাস যৌবনকে নিয়ে যারা মিটিং এ মিছিলে স্লোগান দেওয়াচ্ছে, ইয়াংকি কালচারের ট্যাবলেট খাইয়ে ওইসব দোপারি দত্তদের যারা বাড়ি ফেরা বন্ধ করে দিয়েছে, সেই সব 4-18-72 দলই আজ বিদিশাদের বড় শত্রু পার্বতী। তোমার 18 বছরের বোন বিদিশা কি কাল থেকে ঘোমটা দিয়ে স্কুলে যাবে নাকি? বেনি দুলিয়ে চোখে কাজল দিয়ে ময়ূরীর মতো নাচতে নাচতে গেলে কালকের খবরের কাগজে আমার নতুন করে ছাপা হবে কুমারী বিদিশা মুখার্জি স্কুল থেকে বাড়ি ফেরে। তুমি কি পাগল হয়ে গেলে? সমাজ বিজ্ঞানী এমএ পাশ করেছো, সাংবাদিকে চাকরি করছো, সমাজ শিক্ষার উপর থিসিস লিখছো। না, থিসিস আমি আর লিখছি না পার্বতী, থিসিস লেখা বন্ধ। কেন? কি হবে লিখে? যে শিক্ষা সমাজ গড়ে সেই শিক্ষা ব্যবস্থার ইয়ে থাইসিস হয়ে বসে আছে। তা না হলে রেজাল্ট আউট হওয়ার আগে ওই স্কুল কলেজের খাতাগুলো মুদিখানার দোকানে গিয়ে ঠোঙা হয় কি করে? পার্বতী, বিজ্ঞান সমাজকে নিয়ে ডিস্কো নাচাচ্ছে ডিস্কো, জাতির যৌবনে পড়েছে আজ ঘুন পোকা, তার প্রমাণ দেখো। আমি দেখতে চাই না, শোনো, আমার ডাক্তার ভাই পবিত্র মাকে দেখতে আছেন, তুমিও তোমাকে একবার ভালো করে দেখিয়ে নিও। তার আগে তোমাকে একবার ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত পার্বতী। যে পার্বতী নামে এবাড়ির বড় বউটির তার স্বামীর প্রতি এত অশ্রদ্ধা কিসের? শ্রদ্ধা তুমি আশা করো কি করে বলো? কাগজের জন্য তো তুমি অনেক অনেক সংবাদ সংগ্রহ করেছো, কিন্তু আমার কোনো সংবাদ তুমি রাখো কি বলো? 3 বছরের বিবাহিত জীবনে জ্ঞানের লেকচার ছাড়া তুমি আমাকে কি দিয়েছো? কেন পার্বতী, ভালোবাসা আর ভালোবাসা। গ্রুপ থিয়েটার হিরোর মতো ডায়লগ বলছো, ভালোবাসার মানে তুমি জানো? না পার্বতী, এই আমাকে এই অভিধান খুলে দেখতে হবে। তার আগে তোমার মেজো ভাই স্ত্রী লোপাকে দেখে এসো কেমন সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে এক গা গয়না পরে নায়িকার মতো সাজগোজ করছে। ভালোবাসা সংবাদপত্রে সংবাদ, আজ থেকে ভালোবাসা মানে হলো গয়না। হাসতে তোমার লজ্জা করছে না? না পার্বতী, হাসতে আমার এতটুকু লজ্জা করছে না, তার কারণ লোপাকে গয়না কিনে দিয়েছে তার বাবা গণপতি গোস্বামী, আমার ভাই তপেন্দু দেয়নি। তোমার ধারণা সম্পূর্ণ ভুল। না পার্বতী, আমার ধারণা কখনো মিথ্যে হতে পারে না, তার কারণ আমার মা আমাকে কখনো ভুল শিক্ষা দেয়নি, তাই তো আমি আমার নির্ভুল শিক্ষা ছড়িয়ে দিয়েছি আমার 2 ভাই আর 1 বোনের জীবনে। সত্যকে জয় করবার জন্য আমার মেজো ভাই তপেন্দুকে করেছি আজ ব্যারিস্টার। দাদা, সেই মামলার রায় বেরিয়েছে দাদা, টোটালি সত্যের উপর আক্রমণ করে আমি আমার মক্কেলকে জিতিয়ে দিয়েছি। পার্বতী, এই হচ্ছে আমার নির্ভুল ধারণার ফসল, আর ঠিক তেমনি প্রশাসনকে দুর্নীতি মুক্ত করার জন্য আমার ছোট ভাই দিব্যেন্দু আজ পুলিশ অফিসার। হ্যালো মোদি, আমি একটা দারুণ কাজ করে এসেছি। কি কাজ করেছো ঠাকুরপো? গৃহবধূকে পুড়িয়ে মারার অপরাধে আমি শ্বশুর শাশুড়িকে লোকাপে ঢুকিয়ে দিয়ে এসেছি, এবার একটু বিশ্রাম নিতে চাই। না, আমার বিশ্বাসের বিশ্রাম নেবার সময় নেই। কি বলছো তুমি? সময়ের ছুটি নেই, কর্তব্যে রবিবার নেই। দাদা দেখ দেখ আজকে প্রথম বিশ্বাস খবর দেখ, দোপাটি দত্ত বাড়ি ফেরেনি। কোথাকারকে দোপাটি দত্ত বাড়ি ফেরেনি বলে ঠাকুরপো বিশ্রাম নিতে পারবে না? পুলিশ বলেছে কি দাসখাত লিখে দিয়েছে? কি বললে বড় বৌমা, শুভেন্দুর বউ হয়ে তুমি একই কথা বললে? বড়দি তো ঠিক কথাই বলেছে মা, পুলিশ হলেও ছোট ঠাকুরপো তো মানুষ। পুলিশ মানুষ হলো সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ যখন নিশ্চিন্তে ঘুমায় তখনই তো তারা ছুটে যায় থানায়, জানায় তাদের আপদ বিপদের কথা এই সব পুলিশের কাছে। তাই বলে পুলিশ ছুটি নেবে না? ছুটি নিতে গেলে তার গা থেকে ওই পোশাকটা খুলে ফেলতে হবে, নইলে পুলিশের পোশাক পরেই কর্তব্যে ফাঁকি দেই, জনগণকে ধাপ্পা দেই, কাজের সময় বিশ্রাম নেবে, এ আমি পছন্দ করি না। তুমিও শোনো তপেন্দু, ব্যারিস্টার তুমি, আইন তোমার যুদ্ধের হাতিয়ার, তাই তোমার হাতিয়ার সব সময় উদ্যত হয়ে থাকবে মিথ্যার বিরুদ্ধে, বে আইনের বিরুদ্ধে, আইনের জন্য সত্য থেকে
ন্যায় থেকে তোমার স্ত্রী তার সত্যবাদী ভাষণের সামনে মিথ্যা নিয়ে তর্ক করবে, এটা কোন দেশি সততা? ঠিক বৌদির বাপের বাড়ি নয়, বৌদির এক মাস্তুতো বোনের আজ জন্মদিন, তাই বৌদিকে নিয়ে আমি নিমন্ত্রণ রক্ষা করতে হবে, তাই না দিব্যেন্দু? কিন্তু দোপাড়ি দত্ত যে বাড়ি ফেরেনি সেটা কি তোর কর্মে নিমন্ত্রণ নয়? মানবিকতা রক্ষার অধিকারে আমি আমার ব্যারিস্টার ভাই তপেন্দুকে দিয়ে দোপাড়ি অপহরণকারীর বিরুদ্ধে মামলা দায়ের করব। আর অ্যাজ এ পুলিশ অফিসার দিব্যেন্দু, তোকে তোর ওই বৌদির মাস্তুতো বোনের জন্মদিনের পার্টিটা ক্যান্সেল করে এখনই দোপাড়ি দত্ত অন্বেষণে বেরিয়ে যেতে হবে। জয় গুরু, জয় গুরু! শুধু অন্বেষণ করলে হবে না বাবাজি, দোপাটির অপহরণকারী সমাজ বিরোধীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আসুন বিআই মশাই, নমস্কার। নমস্কার নমস্কার, না এসে উপায় কি? ঘটনা ঘটেছে আমারই এলাকায়, তাই তাড়াতাড়ি যাতে প্রতিকার হয় তার ব্যবস্থাই তো করতে এলাম। হ্যাঁ ভালোই করেছেন মেসোমশাই, আমিও তো মানুষ বাবাজি। ওই যে আজকাল একটা গান রেকর্ডে খুব বাজে, হয়তো রবীন্দ্রসঙ্গীত টঙ্গীত হবে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আহা বিয়ান ঠাকুরুন, এ দেশের এ কি করুণ অবস্থা হলো বলুন দেখি, কোথাও এক বিন্দু সহানুভূতি নেই। জয় গুরু, জয় গুরু! তুমি থামো তো বাবা, তোমাকে আর এখানে সহানুভূতি দেখাতে আসতে হবে না, তার জন্য এবারে অনেক লোক আছে। দিদি আমি গয়না ফয়না খুলে রেখে রান্না করে যাচ্ছি, কোথাকার কোন দোপাটি দত্ত বাড়ি ফেরেনে বলে তোর রান্নাঘর বন্ধ থাকবে না? মাকে আমার গয়না পরলে কি সুন্দরী না মানায়, বলি তা বড় মেয়ে, বলি তুমি গয়না পরনি কেন? কে বলেছে, কে বলেছে আমি গয়না পরিনি? আমি অনেক গয়না পরেছি, তবে সে ভালোবাসার গয়না তো, তাই খালি চোখে কেউ দেখতে পায় না, কেউ দেখতে পায় না। তুই তুই কি ভাবছিস রে শুভেন্দু? ভাবছি 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 আমার বিশ্বাসটাও কি শেষ পর্যন্ত বাড়ি ফিরবে না মা? যে সমাজ গড়ার স্বপ্নে আমি বিভোর হয়ে আছি, অবশেষে সেই স্বপ্ন কি নিয়ত হবে এই সংসারে লোভের ছুরিতে? দাদা আততায়ী এসেছে আততায়ী, সংবাদপত্রের রিপোর্টার শুভেন্দু মুখার্জির বাড়িতে 3 বছর আগে আততায়ী অনুপ্রবেশ ঘটেছে। বাবা বাবা আপনি কি দেখে পছন্দ করে আপনার বড় বৌমাকে নিয়ে এসেছিলেন আপনি বলতে পারেন বাবা? একথা আমি বলতে পারবো না শুভেন্দু, তবে আমার অক্ষমতা স্বীকার করে আমি মানছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের প্রথম অক্ষর অ, তাতে কি আকার যোগ করলে আ হয় এটা আমার জানা ছিল না বাবা। আ হতো না যদি ওই গণপতি গোস্বামীর মেয়ের সঙ্গে আমার মেজ ছেলের বিয়ে না হতো। জয় গুরু, জয় গুরু! এ কি বলছেন বিয়ান ঠাকুর? না মানে মানে মা একটা ভীষণ ভুল কথা বলছে। কি অসই মায়ের ভুল ধরে? কেন মা বাবা কি ভুল করতে পারে না? পারে পারে, ভুল কথাটা যখন আছে তখন মানুষ মাত্রেই ভুল করতে পারে, কিন্তু আমি কোনো ভুল করি নাই। লোভ তোদের বাবাকে মাঝে মাঝে ভুল পথে টেনে নিয়ে এসেছে ঠিকই, কিন্তু আমি জানতে পারা মাত্র তাকে জোর করে টেনে নিয়ে এসে দাঁড় করেছি এই সত্যের সীমানায়। যদি না করতাম নির্ভুলের কামার সালাই, আমি যদি তোদের গর্বিতে মানুষ না করতাম তাহলে আইন পড়ে তুই ব্যারিস্টার হতে পারতিস না, এত সহজে তুই পুলিশের চাকরি পেতিস না। সত্য আমার ব্রত, আমার সেই সত্যের একমাত্র সূর্য আমার বড় ছেলে শুভেন্দু, আমার সাতদাতার সন্তান, আমার সাতদাতার সন্তান। কথাটার মানে কি? ওই শুভেন্দু ওর মায়ের 7 টাকা দাম দিয়ে কেনা সন্তান। তার মানে এই শুভেন্দু আপনাদের নিজের ছেলে না? না ও আমাদেরই ছেলে, তবে ওর মা ওকে দায় মায়ের কাছ থেকে 7 টাকা দাম দিয়ে কিনে নিয়েছিল। আরে কি আশ্চর্য, কি আশ্চর্য! আশ্চর্য হওয়ার কিছু নেই বিআই মশাই। আচ্ছা আচ্ছা, শুভেন্দু জন্মাবার আগে আমাদের পরপর 2 সন্তান নষ্ট হয়ে যায়, তখন আমাদের কুলপুরোহিত আমাদের বলেছিলেন এরপর সন্তান জন্মগ্রহণ করলে তাকে দাই মায়ের কোলে তুলে দিয়ে
7 টাকা দাম দিয়ে কিনে নিতে। তারপর শুভেন্দু হলো যথারীতি তার মা 7 টাকা দাম দিয়ে দাই মায়ের কাছ থেকে ওকে কিনে নিল। তাই তো ও আমাদের সপ্ত সাধনার সপ্তর্ষি, 7 টাকার সন্তান, 7 টাকার সন্তান। ন্যায়ের প্রদীপ জেলে অন্যায়ের অন্ধকার দূর করে আমি দেখতে চাই নির্যাতিতার চোখে জল। সন্তবেন্দু আমার আদেশ, তোকে যেমন করি হোক দোপাড়ি দত্ত বাড়ির ঠিকানা খুঁজে বের করতে হবে। আর দীপেন্দু যে কোনো মূল্যেই হোক তোকে এদেশে অসংখ্য দোপাড়ি দত্তদের বাড়ি ফেরাতেই হবে। সহ্য হয় না, সহ্য করো না বাবাজি, সহ্য করো না, প্রতিবাদ করো। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন ছবল মারতে না পারো ফোস করতে ছেড়ো না। এসব আপনি কি বলছেন? আসলে তোমার দাদা, তোমার দাদা, তোমার দাদা সস্তার নেতা সেজে দেশবাসীর দুঃখ দুর্দশা মোচন করার জন্য দেশটাকে রাতারাতি স্বর্গ করতে তুলতে চায়। মূর্খ বুঝলে বাবা, মূর্খ, একেই বলে মূর্খ। আরে যে দেশের শাসক শোষকের ভূমিকায় অবতীর্ণ সেদেশে উন্নতি হয় না, কখনো হতে পারে না, এ কথাটা পাগলেও বোঝে। জয় গুরু। আপনি এখনই চলে যাচ্ছে? হ্যাঁ বাবা, পল্লীবাণী এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডে আমার কাজের পাহাড় জমে আছে। তাছাড়া মানুষ নেই বাবা, তাছাড়া তাছাড়া আপনি মেয়ের বাড়ি আছে কিছু মুখে না দিয়েই। জয় গুরু, জয় গুরু। সন্ধ্যায় গুরু বন্দনা না করে আমি যে জলস্পর্শ করি না বাবাজি। হ্যাঁ তুমি বরং কিছু মনে করো না বাবা, তুমি বরং আমি আরেকদিন এসে এই দুদিনের খাবারটা একসঙ্গেই খেয়ে যাবো। তুমি এক কাজ করো, তুমি আমার ওই লোপামাকে সঙ্গে করে নিয়ে আমার বাড়িতে এসো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। কথা শুনবে, শুনবে মাইদা শুনবে। তুমি নিশ্চয় ওই বড় লক্ষ সুরের কথা শুনবে এবং বিনা প্রতিবাদে আর ওদের ইচ্ছা সিঁড়ি মারিয়ে তুমি সৌভাগ্যকে স্বর্ণ শিখরে ওঠার চেষ্টা করবে। না 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 না, তা কি করে সম্ভব? ওখানে ওখানে প্রাচুর্য আছে কিন্তু কিন্তু প্রাণ নেই। ওখানে ওখানে অহমিকা আছে কিন্তু কিন্তু আন্তরিকতা নেই। তাই তাই আমি আমার মহান আদর্শকে বিলিয়ে দিয়ে কিন্তু কিন্তু লোপা লোপা তোর বাবার একমাত্র সন্তান, ও সুখের কথা, ও স্বাচ্ছন্দ্যের কথা, না 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 না, আমি আমি ভাবতে পারছি না, আমি আমি ভাবতে পারছি না, ভাবতে পারছি না। নদীর ধারে, পার্কে, ময়দানে, চায়ের দোকানে ভেড়ার পালের মতো দল বেঁধে বসে আছে হাজার হাজার যুবক যুবতীর দল। শহরের পাপ পবিত্র গ্রামকেও গ্রাস করে ফেলেছে। ওই দেখো শহরের মতো বসে আছে জোড়ায় জোড়ায়, কোথাও তিনটে মেয়ে একটা ছেলে, কোথাও আবার চারটে ছেলে একটা মেয়ে, কোথাও তরুণীর সঙ্গে হাফ বৃদ্ধ, আবার কোথাও 50 বছরের বৃদ্ধার সঙ্গে 25 বছরের যুবক। এই তোমরা বুঝি শুধু গল্প করতেই বাড়ি ছেড়ে পালিয়েছ? চাচা আবার তুই কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে এসেছ? আসছে শহর থেকে নগর সভ্যতার নদী দিয়ে ব্যবিচারের ঢেউ উথাল পাতাল হয়ে ছুটে আসছে। ওই দেখো ওরা ওরা শহর থেকে ধার করা নোংরা পোশাক পরে টেপ রেকর্ডার চালিয়ে ডিস্কো ড্যান্সার মিউজিক বাজাচ্ছে, আর হিরোইন খেলে কাপড় তুলে টুইস্ট নাচছে। চাচা চুপ, ওদের ক্ষমা ভিক্ষে দিও না মুস্তাক। কি গো জুজুর ভয়ে ঘর বাড়ি ছেড়ে তোমরা সব চলে এসেছ, বেকারত্বের জুজু, চাকরিতে প্রমোশন না হওয়ার জুজু, ডবল প্রেমে পথ হারানোর জুজু। তোমাদের লজ্জা করে না? রানা প্রতাপের বংশধরেরা বীর বিক্রমে ডালডায় ভেজাল মেশাচ্ছে, আর তোমরা কেরানি বাঙালির কেরানি ছেলেমেয়েরা কেউ স্বামীকে ফাঁকি দিলে, কেউ স্ত্রীকে ফাঁকি দিলে, অন্ধ
আচ্ছা বাড়িতে তো জগদীশদা তোমার কথাই ভাবছে। আমাকে আমাকে এখন সারা ভারতবর্ষের কথা ভাবতে হবে। তাই তো স্বাধীন ভারতবর্ষের জমিতে আমি ভেড়া চোরাতে এসেছি গো, ভেড়া শুদ্ধ ভাষায় যাকে তোমরা বলো মেষ পালক। হয়তো ওখানে এক জোড়া মেষ চোখ বন্ধ করে ঝিমুচ্ছে। তোমরা সব কোথাকার ভেড়া গো? কি বললে? তোমরা ভেড়া নও, তোমরা মানুষ। তোমরা তোমরা পূর্ববঙ্গ থেকে, আসাম থেকে, পশ্চিম পাঞ্জাব সিঙ্গল থেকে জান মান হারিয়ে সব এখানে চলে এসেছো। সাত পুরুষের ভিটে, চোদ্দ পুরুষের স্মৃতি সব ফেলে চলে এসেছো। যারা তোমাদের ভেড়া বানালো তাদের বিরুদ্ধে তোমরা একটু প্রতিবাদ করতে পারলে না? একটু প্রতিবাদ। অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি আমি ক্ষুদিরামকে ডাকছি। ক্ষুদিরাম একবার বিদায় দে মা, ঘুরে আসি একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি করব ফাঁসি, দেখবে জগৎবাসী একবার বিদায় দে মা, ঘুরে আসি। আমি 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 বাঘা যতীন মাস্টার তাকে ডাকছি। মাস্টার দা শহীদ বন্ধু রে, ও শহীদ বন্ধু রে, তোমায় জানাই হাজার হাজার শিলাম শিলাম শিলাম, তোমার বুকে রক্তে আজি আমরা শপথ নিলাম। চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠন, আর আমি আমি কত শহীদের রক্ত ঝরে ঝরে আজকের এই স্বাধীনতা, আজকের এই স্বাধীনতা ভোগীরা কি সেই রক্তের দাম দেবে? ভারতবর্ষ একটা কাথা, ব্রিটিশ সাম্রাজ্যবাদীর দল সেই কাথা গায়ে দিয়ে 200 বছর মদ খেয়েছিল, তাই দেখে নেতাজি সুভাষ বোস সেই মদের বোতল ভেঙে পুড়িয়ে দেওয়ার জন্য বোম ফেলতে ফেলতে কলকাতায় আসছিল, সাইরেন বাজছিল। তাই দেখে এদেশের এদেশের একদল কচি খোকা ভয়ে সেই কাঁথাটাকে ছিঁড়ে দু টুকরো করে ফেলল। আর এখন এখন আমার মনে হচ্ছে এই কাঁথাটা আরো টুকরো টুকরো হয়ে যাবে, আরো টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু জুজুর ভয়ে পালিয়ে যাওয়া বেশ শাবকের দল তোমরা যেন এই কাঁথাটাকে আর টুকরো টুকরো হতে দিও না, আর টুকরো টুকরো হতে দিও না। চাচা দাঁড়াও, কেউ না রাস্তা দিয়ে ট্রাকটা এসে যাচ্ছে, এখন চাপা পড়ে যাবে। চাচা
দুটো যন্ত্রণায় অস্থির হচ্ছে, কিন্তু বিবেকের এই যন্ত্রণার কথা তো আমি কাউকে বলতে পারছি না। জগদীশ দা আর তো বাস নেই তাই না মোস্তাক? হ্যাঁ, লাস্ট মাসে কিছুক্ষণ আগে চলে গেল, সেই বাসে তো আমি কলকাতা থেকে ফিরলাম। আজও বোধ হয় দোপাটি বাড়ি ফিরল না। মোস্তাক দা, তুমি তো কলকাতার সিনেমা কোম্পানিতে কাজ করো, কোথাও দেখোনি আমার হতভাগিনী বোনকে? ওয়া দেখলাম নীতিশ ভাই, দেখলে কি আমি তাকে সঙ্গে করে নিয়ে আসতাম না? বোনটা সেই 10 দিন আগে ইন্টারভিউ দিতে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। কাকা কলকাতায় গিয়ে কাকে কি বলে এলো কে জানে। খবরের কাগজে খবর বেরুলো দোপাটি দত্ত বাড়ি ফেরেনি। দোপাটি কি আর সত্যি কোনোদিন বাড়ি ফিরবে না মোস্তাক দা? জানি না নীতিশ ভাই, আমি কিচ্ছু জানি না। মেয়েটার জন্য আমার দিলটা হাহাকার করে, দুচোখে পানি ঝরে। তাই তো আমি আমার স্টুডিওর কাজ শেষ করে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মগুলো খুঁজে দেখি দুপাটি আমাদের ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছে কি না। যখন আমি তাকে দেখতে পাই না, তখন কামরার এক কোণে বসে আমি আপন মনে গাই, কি গাও মোস্তাক দা, কি গাও। পরশ পথে হারিয়ে গেল কোথায় কিতা জানি, পরশ পাথর হারিয়ে গেল কোথায় কিতা জানি, দু চোখ বে ঝরে আমার ফোরাত নদীর পানি, দু চোখ বে ঝরে হারিয়ে গেল কিতা জানি। শিরে আঘাতানি আজব তোমার খেলা খোদা, বহুত মেহেরবানি আর বালা দিন ডুকরে কাঁদে শিরে আঘাতানি আজব তোমার খেলা খোদা, রাস্তার মাঝে দাঁড়িয়ে শুধু চোখের জল ফেললে কি আমাদের দোপাটি আর বাড়ি ফিরে আসবে? দাদা কি করবো বল, সে যেখানে গেছে সে কি আমাকে তার ঠিকানা দিয়ে গেছে? কিন্তু বলে তো গেছে যে সিনেমায় অভিনয় করার জন্য সে স্টুডিওতে ইন্টারভিউ দিতে যাচ্ছে। আমি সিনেমা দেখেছি, কিন্তু সিনেমার ছবি যেখানে তৈরি হয় সেই স্টুডিও সম্পর্কে আমার কোনো দাদা। আমি যখন কলকাতা জুটমিলে চাকরি পেয়েছিলাম তখন তোর বৌদিকে নিয়ে একবার শ্যামবাজারের সিনেমা দেখতে গিয়েছিলাম, সে কতদিন আগেকার কথা। ওই অতীতের স্মৃতি এই বর্তমানে অ্যালবামে সাজিয়ে রেখে আর কোনো লাভ হবে না দাদা। কি করে আমাদের এই মান ইজ্জত বংশ মর্যাদা রক্ষা হয় তুমি সেই কথাটাই ভাবো দাদা। ভাবছি না, সব ভাবনার বোঝা কি তুই একাই বই নিয়ে বেড়াচ্ছিস?
মান ইজ্জত বংশ মর্যাদা হারানোর ভয় বুঝি আমার নেই। দোপাটিটা আমার মন ছিল না, ছিল আমার শত্রু, তাই শত্রু বিদায় হয়েছে বলে আমি মনের আনন্দে হাসছি। তুমি বুঝতে পারছো না দাদা? কে দাদা? আমি না, আমি তোদের কেউ নই, আমি তোদের মানুষ করিনি, আমি তোদের লেখাপড়া শিখাইনি, আমি তোদের এক বিন্দু ভালোবাসি না। ভালোবাসা? এত যদি তোমার ভালোবাসা তাহলে কেন সমস্ত বোনকে তুমি কলকাতায় পাঠিয়েছিলে চাকরি খুঁজতে? দাদা, সংসার চালাবার প্রয়োজনে দাদা, আর যদি আমার চাকরি থাকতো, মালিক যদি জুট মিল বন্ধ করে না দিত, তাহলে কি আমি দোপাটিকে ইন্টারভিউ দিতে যেতে দিতাম? সঞ্চিত যা ছিল তা আমি কবেই শেষ করে ফেলেছি, জয়ন্তর সঙ্গে দোপাটির বিয়ের জন্য যা রেখেছিলাম তাও খেয়ে ফেলেছি, হাটে বাজারে গলা পর্যন্ত ধার, নইলে কোনো দাদা কি চায় তার বিবাহযোগ্য বোন চাকরি করতে যাক? আমি তো আপনাকে আগেই বলেছিলাম জগদীশ দা, বলেছিলাম বাবা যা রেখে গিয়েছে তাতে করে চাকরি না পেলেও আমার আর দোপাটি ঠিক চলে যাবে, আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করুন। দাদার তো অমত ছিল না, কিন্তু দোপাটি যে বললেন আমি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেলে তোমরা খাবে কি? আমি কি কাল একবার কলকাতা যাবো জগদীশ দা? সে যেখানে গেছে তুমি কি তার ঠিকানা জানো? না, তেমন কিছু বলে যায়নি, শুধু বলে গিয়েছিল সিনেমাতে অভিনয় করার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি, লাস্ট ট্রেনের আগের ট্রেনে ফিরবো। কাকাবাবু কি বাড়ি ফিরেছেন? কাকাবাবুর কথা বাদ দাও, আধ পাগলা মানুষ, কবে ঘি খেয়েছে এখনো হাত শুকে ঘিয়ের গল্প বলছে, ভারতের স্বাধীনতা যুদ্ধের সৈনিক, নেতাজির সঙ্গে তার মিটিং করেছিল, ওদেশের কমিটির সঙ্গে সে হাত মিলিয়েছিল, অসভ্য উন্মাদ কোথাকার, বলা নেই কওয়া নেই, অমনি খবরের কাগজে খবর দিয়ে দিল দোপাটি দত্ত বাড়ি ফেরেনি। আমার ভাইজি দোপাটি বাড়ি ফিরেছে, বলে তোরা কে আছিস জগদীশকে খবর দে, জয়ন্তকে বলে, এই তো তোমরা সবাই এখানেই আছো দেখছি, শোনো আনন্দের খবর, দোপাটি বাড়ি ফিরছে। সত্যি সত্যি দোপাটি বাড়ি ফিরছে? না মানে আমার ভয়ে ফিরছে, আমরা আই মিন স্বাধীনতা সংগ্রামীরা সেদিন হুঙ্কার দিয়ে বলেছিলাম কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো, অমনি ব্রিটিশরা ভারত ছেড়ে দেশে পালিয়ে গিয়েছিল, আর দোপাটিরা বাড়ি ফিরবে না। আপনি চুপ করুন। আমি চুপ করলে কি দোপাটিরা বাড়ি ফিরতো? ফিরতো না। আমি চুপ করিনি, আমি কলকাতার রাস্তায় পার্কে ময়দানে স্টেশনে চিৎকার করে বললাম চল চল সব বাড়ি ফিরে চল, সব বাড়ি ফিরে চল, সব বাড়ি ফিরে চল। অমনি হাওড়া স্টেশনে শিয়ালদা স্টেশনে পিল পিল করে দোপাটিরা বাড়ি ফেরার জন্য গাড়িতে চড়ে বসলো, একদল ঘুষ খেকো রেল কর্মচারী রাস্কারায় হাজার হাজার বিনা টিকিটের যাত্রীকে নিয়ে চললো ইলেকট্রিক। ট্রেনের চাকা থেমে গেল, চেন ট্রেনে গাড়ি থামিয়ে ভক্তিনগর স্টেশনে নেমে পড়ল স্বাধীনতা সংগ্রামীর একমাত্র পরাধীন ভাইজি কুমারী দোপাটি দত্ত। এতদিন তুই কোথায় ছিলি দোপাটি? বাইরে। বাইরে মানে? আউটডোর শুটিং করতে তোপ চাচি গিয়েছিল। দোপাটি, তোমরা আমার জন্য খুব ভাবছিলে তাই না দাদা? তোর জন্য আমরা ভাবছো যাব কেন? রাতে ট্রেনে আসবি বলে 10 দিন তুই বাড়ি ফিরিসনি, সেই জন্য আমরা তোদের দুঃখে আনন্দে খেয়েছি ঘুমিয়েছি। তুই জানিস না দোপাটি, এই 10টা দিন যে আমাদের কিভাবে কেটেছে তা দুঃখে আমরা বুঝিয়ে বলতে পারবো না দোপাটি। তুমি অন্তত তোমার গন্তব্যস্থলের ঠিকানাটা আমাদের জানিয়ে যেতে পারতে দোপাটি। পারতাম, আমি অনেক কিছুই পারতাম জয়ন্তদা। ও বর্দা, বর্দা তুমি তোমার চোখের জল মুছে ফেলো, এই দেখো আমি আমাদের সংসারের জন্য এক ব্যাগ হাসি নিয়ে এসেছি, নাও এই দেখো সুখের হাসি, শান্তির হাসি, আর এই হচ্ছে নিশ্চিন্তার হাসি। হাস নীতিশ, প্রাণ খুলে হাস, আমাদের সব দুঃখের দিন আজ শেষ হয়ে গেল, দোপাটি সিনেমার নায়িকা হয়ে প্রথম শুটিং করে আমাদের জন্য নিয়ে এসেছে এই এক গুচ্ছ টাকা। জয়ন্ত, তুমি দোপাটিকে নিয়ে বাড়ি এসো, আমি ততক্ষণে বাড়ি গিয়ে ওর খাবার আর বিশ্রামের ব্যবস্থা করি, কেমন? আমার জন্য
বুদ্ধু দাদাই দেখছি দারুণ ব্যস্ত হয়ে উঠেছে। রাতারাতি আমার কদর ওদের কাছে অনেকখানি বেড়ে গেছে। একে জন্তু দা, অবাক বিশ্বে অমন করে আমার দিকে তাকিয়ে তুমি কি দেখছো? ভাবছি লাস্ট ট্রেন তো অনেক আগে চলে গেছে দুপাটি, তুমি স্টেশন থেকে ফিরলে কি করে? সে কথা তোমাকে পরে বলবো, তার আগে দেখো তোমার জন্য না একটা দারুণ জিনিস নিয়ে এসেছি। আমাদেরকে নিয়ে তোমাকে আর মজা করতে হবে না। তার আগে বলো তো পাটি, যে গাড়িটা তোমাকে এখানে এসে ছেড়ে দিয়ে চলে গেল সে গাড়িটা কার? আমাদের কোম্পানির মালিকের। ও, এই 10 দিনে কোম্পানির মালিক বুঝি তোমারও মালিক হয়ে গেছে? চুপ করে থেকো না তো পাটি, উত্তর দাও। নিজেকে সাজিয়ে গুছিয়ে চোখে মুখে কথা বলে ফিল্মের নায়ক হয়ে কোন ফিল্মের অভিনয় করে তুমি এতগুলো টাকা নিয়ে এলে তো পাটি? শুনবে ভালোবাসার কাঙাল পুরুষ জয়ন্ত দা। হ্যাঁ তো পাটি, হ্যাঁ সে ছবির নাম তুমি শুনবে? বলো তো পাটি, তুমি বলো। তাহলে শোনো, সে ছবির নাম আমার যৌবন। যৌবনকে মূলধন করে তোমাকে আমি সংসার চালাবার ব্যবসা প্রতিষ্ঠান হতে দেব না তো পাটি। তোমাকে আমি ওই নোংরা পথ থেকে ফিরিয়ে আনবই আনবো, তা না হলে যে ওই বিরহীর আগুনে আমাদের পবিত্র প্রেম পুড়ে ছাই হয়ে যাবে তো পাটি, পুড়ে ছাই হয়ে যাবে। প্রেম পরে চিতারিয়া গুনে ফাগুনে বরষা নামে, ফাগুনে বরষা নামে, ফাগুনে বরষা নামে। প্রেম পরে চিতারিয়া মাথা ঠুকে হায় রাজনী দ্বিতীয় গ্রামে, ফাগুনে বরষা নামে, ফাগুনে বরষা নামে, হায় ফাগুনে বরষা নামে। আছাড়িয়া পরে স্মৃতির সাগর বেলা, স্মৃতি বালু গোনা বলে নাও গোছে হোনা, সুখের ঝিল পুরাতে হায় ভালোবাসায় আজ পশায় খানা, ভালোবাসায় আজ পশায় কোথায়? বলি মনিটার কোথায়? আরে কি হলো ডাইরেক্টর সাহেব, আপনি হঠাৎ করে
শুটিং বন্ধ করলেন কেন? আমার মাথা গরম হয়ে গেছে। বলি আপনার মাথায় কি একটু জল ছিটিয়ে দেবে? হচ্ছেটা কি মানে? হচ্ছেটা কি কেন স্যার? শুটিং হচ্ছে মানে এটা তো রাস্তায় নাচের দৃশ্য টেক করা হচ্ছে তাই। স্টপ! এই যেমন টেকনিশিয়ান তেমনি লাইটম্যান, এমন জানলে না কখন আমি এখানে নাচের ডাইরেকশন হয়ে আসতাম না। এই হিরোইনের পেছনে আলো, তাহলে আলোটা কোথায় ফেলবে স্যার? বুকে, এই যে বুকে। বলি এই যে লাইটম্যান, বলি আপনারা কোথায় এই লাইটটা না ডাইরেক্টরে একটু বুকে ফেলে না? ও ডিসগাস্টিং! বলি আমার আমার বুকে আছেটা কি? ব্যথা, বেদনা, হাসি, কান্না সবই তো আছে ওই নায়িকার বুকে। এই লাইটম্যান, ফোকাসটা ওইখানেই মারো। স্যার আমি অন্ধকারে আছি। তুমি তো অন্ধকারেই থাকবে। পুরুষের বুক তো আর বুক নয়, যেন বুক অফ নলেজ। হ্যাঁ, এই কলকাতার রাস্তা না অলওয়েজ ট্রামে বাসে জ্যাম। একটা ড্যাম গান লাগছে আর তোমরা গাইছো, কিন্তু যে সুরে তোমরা গানটা গাইছিলে বাপু, ও সুর চলবে না। সে কি স্যার? শোনো, শট নেবার আগে না আমি আরেকবার রিহার্সাল দিয়ে নিচ্ছি। ওকে স্যার। স্যার বড় প্রশান্ত ভট্টাচার্য সুর দিয়েছে। লোকটাও সুর, আর এই নায়িকার নাচটা, নায়িকার নাচটা কম্পোজ করেছে ড্যান্স ডিরেক্টর মুকুল পোদ্দার। জোরদার, জমিদার, বরগাদার, এই সকল ডান্স ডাইরেক্টর দিয়ে ডান্স কম্পোজ করলে এই ইয়ং মেয়ে ছেলেরা ভুলবে। তাহলে কি হবে স্যার? কি হবে মানে ডান্স সাইটের ডাইরেক্টর প্রাণকেষ্ট আচার্য থাকতে এই স্টুডিও ফ্লোরে শুটিং বন্ধ হয়ে যাবে, ইম্পসিবল। শোনো, এই নাচ পরে গানটা আমি আগে দেখাই। স্যার গানের সুরটা ভালো ছিল না, আর বাণীটাও কিরকম কানুনে কানুনে। তবে হ্যাঁ, যদি বলেন তো বাণী পাল্টে সুরের একটা আইডিয়া দিতে পারি। দেবে, দেবে, নিশ্চয়ই দেবে। বলো, শুনলেই না আমি বলে দেবো ও সুর চলবে কি চলবে না। কিন্তু এই বোম্বের সঙ্গে না কলকাতাকে একটু ভালো করে মিক্সচার করে দেবে। সেটা আবার কি স্যার? আবার কি স্যার? কি এই আমাকে আমাকে দেখে বুঝছো না? আমার 50% কলকাতা আর 50% বোম্বে। আই মিন এই কলকাতার সঙ্গে বোম্বেকে না একটু ভালো করে মিক্সচার করে দেবে। শীতল পানি ছাড়ো তুলে লে, তুলে লে। এই বোম্বের জুহু বিচে যখন একটা নায়িকা নাচছে, এই তখন কলকাতার ইয়ং ছেলেরা উড়ু উড়ু চুল নিয়ে দুরু দুরু বুকে গাইছে। তাহলে আমি শুরু করি নাকি বলো? বদলে চন্দ্রমুখীর প্রেম কিনে নেব সস্তা, কিনে নেব সস্তা। প্রেম কিনে নেব সস্তা।
আমিয়াদার ব্যাপারি যাহার চিনি না ভালোবাসা ভরি বস্তায় আমিয়াদার ব্যাপারি যাহার চিনি না ভালোবাসা ভরি বস্তায় আমিয়াদার চিত্রনাট্যকার আমার চরিত্র লেখেনি, কিন্তু এই কোম্পানির যে মালিক সেই গণপতি গোস্বামীর কামনার কমা লালসার পূর্ণচ্ছেদ খেয়ে খেয়ে আমি একটা ফসিলিয়ে রূপান্তরিত হয়ে গেছি। কি বললে? আমি পাগল? তোমাদের অন্নদাতা মালিক পাগল নয়? জানো জানো সে ভয়ঙ্কর সাধ্যের পাগল হয়ে আমার আমার একমাত্র দিদিকে মেরে ফেলেছে এইখানে এই বাড়িতে। আমি এখনো তার বুক ভাঙা কান্না শুনতে পাই। সে যেন প্রতিনিধি শুনিয়ে আমাকে চিৎকার করে বলে বাঁচাও বাঁচাও, অথচ অথচ আমি এমন অবদান্ত আমার একমাত্র দিদিকে লেউল দেখে ভয় পেয়ে গেছে। কি হলো? আপনারা সবাই থমকে দাঁড়িয়ে পড়লেন কেন? সবচেয়ে বড় যে সাপটা আমার মাথার উপর ফোলা তুলে দাঁড়িয়ে আছে সেই কাল সাপটার নাম কি তোমরা জানো? শ্রীযুক্ত গণপতি গোস্বামী। মোস্তাক দোপাটি তোমরা আমার পাশের ঘরে গিয়ে বসো। হ্যাঁ বলো। তা কি কথা? দূর সম্পর্কের আত্মীয়। আচ্ছা 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 রাবিশ, এই হচ্ছে না মেয়ে ছেলেদের জন্মগত দোষ, এরা কাজের থেকে কথা বলে বেশি। এই আজকের স্টুডিওর কাজ শেষ, আমি এখন বাড়ি যাই। আপনার এই নতুন নায়িকার ফিগারটা না হাই ক্লাস, পারেন তো ওকে না কাজে লাগিয়ে নি। তুই যে আমার মেয়ে সে কথা বলতে ও জানে না। আরে ঠিক আছে ঠিক আছে, আমি ওকে পরে বলে দেবো, এখন তোর সঙ্গে আমার সিরিয়াস আলোচনাটা হয়ে যাক। বাবা আরে তুই বুঝতে পারছিস না মা,
আমার বিজনেসে সাফল্য তোর সাংবাদিক ভাষণে সহ্য হচ্ছে না, তাই সে ব্যারিস্টার আর পুলিশ অফিসার ভাইয়ের সাহসী সাহসী হয়ে আমাকে ধনে প্রাণে শেষ করে দিতে চায়। আমার ভাষণ? হ্যাঁ, আমার দু নম্বরই ব্যবসার কথা, ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে কালো টাকা জমানোর কথা, আমার অগ্রগতির গাড়ি ছুটে যাওয়ার পথে যাদের লোভের চাকায় পিষে দেওয়া হয়েছে তাদের কথা তোর ওই সাংবাদিক ভাসুর তার সংবাদপত্রে ফাঁস করে দিতে চায়। তাই সেদিন দেখি ইডিয়েট শুভেন্দুটা একটা কাগজে তোমার নাম বারবার লিখছে আর কাটছে। ফেলে দেব, ওর হাত তো আমি একেবারে ভেঙে দেব। ওর জন্যে আমার জামাই আর তার ভাই রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করবে, এটা কোনো মতেই আমি সহ্য করবো না। আর সহ্য করবো না বলেই তোদের মুখের মুখ চেয়ে আমি তোদের সংসারটাকে ফেলে খন খন করে দেব। তোমার বাবা সিনেমার সংসার দেখে এলাম লোপা, এখানে এসে যেদিকেই তাকাচ্ছি শুধুই ও আপনি এসে গেছে। হ্যাঁ জয়গুরু জয়গুরু, না এসে উপায় কি বাবাজি? শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলেছেন বৃথা সময় নষ্ট না করে শুধু কাজ করে যাও। তাই ভালোই করছেন, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন এতে লোকশিক্ষা হয়। ঠিকই তো ঠিকই তো, মহাকবি গিরিশচন্দ্র বলেছেন মন তুমি কৃষিকাজ জানো না এমন মানব জনম রইল পড়ে, আবাদ করলে ফল তো সোনা। জয় গুরু। সে তো ঠিকই ঠিকই, যদি তাহলে বলো তুমি তোমার জীবন আবার করে কি ফসল ফলাচ্ছ? কথাই ঠিক বুঝতে পারলাম না লোপা। কি করে পারবে মহাপুরুষ বরদার জ্ঞানের বাণী শুনে শুনে তুমি যে আজ কাপুরুষ হয়ে গেছো? তার মানে? আরে মানেটা তোমাকে লোপা আমার ঠিক মতো বোঝাতে পারছে না বাবাজি। আসলে জীবন যৌবন বড়ই ক্ষণস্থায়ী, সময় থাকতে গুছিয়ে নেওয়াই ভালো। যেমন গুছিয়ে নিচ্ছে তোমার দাদা। মিথ্যে কথা মিথ্যে কথা, আমি আমি আমার দাদাকে চিনি। দাদা যা করেছে তা সংসারের জন্য করেছে, নিজের জন্য কিচ্ছু করেনি। দিন রাত মক্কেল ঠেঙিয়ে তোমার আক্কেলটা পর্যন্ত হারিয়ে গেছে। লোপা যা বলবে স্পষ্ট করে বলো। তোমার দাদা তার বেতনের অর্ধেক টাকা তার সম্বন্ধীর নামে লুকিয়ে রাখে। না 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 না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি আমি আমার চেয়ে দাদাকে বেশি বিশ্বাস করি। দাদা তার রোজগারের সমস্ত টাকা মায়ের হাতে তুলে দেয়। তাছাড়া তাছাড়া আপনারা জানেন না, দাদা নিজে না খেয়ে আমাদের খাইয়েছে, নিজে না পড়ে আমাদের পড়িয়েছে। এখনো এখনো পর্যন্ত আমাদের মাথা ধরলে দাদার মাথা ঠিক থাকে না। সত্য যার ব্রত ধ্রুব যার আদর্শ, আমার সেই দাদা সংসারকে ফাঁকি দিয়ে তার সম্বন্ধে নামে টাকা জমাচ্ছে। না না, এই কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাসীনতার প্রমাণ যদি আমি দিতে পারি। কি প্রমাণ দেবে? শুধু মুখের কথা না, পামাল সমেত চোর ধরার প্রমাণ। এবার ওই সোনার গয়না বলে বের করে ওকে দেখাও তো। জয়গুরু জয়গুরু, বিশ্ব সংসারে বিশ্বাসের বড়ই অভাব বাবাজি। এই দেখো এই দেখো বাবা, এই তোমার বৌদি আমার এই লোপা মাকে দিয়ে সংসার থেকে তিল তিল করে টাকা সরিয়ে এ এত সব গয়না কিনেছে। দেখো দেখো আশ্চর্য। আমাকে আবার দিদি বারবার কোলে করে দিয়েছে। লোপা তুই বাড়ির সবার সামনে বলবি এই গয়নাগুলো তুই আমাকে উপহার দিচ্ছিস? এইসব এইসব সত্যি কথা? তুমি কি আমার কথা বিশ্বাস করো না? এত অবিশ্বাস নিয়ে আমি তোমার সাথে কেমন করে সংসার করব বলতে পারো? আমার ভালোবাসার কি কোনো দাম নেই? দামি সোনার গয়নাগুলো তুই তোর কাছে রেখে দে মা লোপা, যার জিনিস তার কাছেই পৌঁছে দি। মা পার্বতী তিলোত্তমা সাজবার বাসনায় সংসার থেকে তিল তিল করে টাকা সরিয়ে এত সব গয়না কিনিয়েছে। মা আমার এগুলো পেলে ভীষণ শান্তি পাবে, ভীষণ শান্তি পাবে। জয় গো শান্তি। আমাদের সংসার থেকে সব সুখ সব শান্তি বোধে হারিয়ে যাবে। হারাবে না, বলো কেড়ে নেবে? তোমার ওই মিথ্যাবাদী শয়তানি চোর দাদা শুভেন্দু মুখার্জি। মিথ্যাবাদী শয়তান চোর আমার ওই দাদা শুভেন্দু মুখার্জি? হ্যাঁ হ্যাঁ, ওই মিথ্যাবাদী শয়তান চোর দাদা শুভেন্দু মুখার্জিকে মায়ের সামনে টেনে নিয়ে গিয়ে চিৎকার করে বলবো, মা মা গো তোমার সত্যের সপ্তর্ষি আজ মিথ্যার মেঘে ঢাকা পড়ে গেছে। মা তোমার তোমার সাত জন্মে তপস্যার ধন ওই সাত টাকার সন্তান সংসারের বুকে মেরেছে। বিশ্বাস ভঙ্গের চবল মা, বিশ্বাস ভঙ্গের চবল।
দিদি সবার কাছে লাঞ্ছনা বন্ধুরা ছাড়া আর আমি কি পেয়েছি কি পেয়েছি আমি পাবে দিদি পাবে তুমি আমার কথা মতো চললে আর অনেক কিছু জিনিস আমার থেকে পাবে তুই ভর্তি হচ্ছিস লো পা তুই আমাকে নিয়ে খেলা করছিস না তো ও কথা কেন বলছো দিদি আমি কি তোমায় নিয়ে খেলা করতে পারি পারিস না যদি তাহলে একটা একটা করে সব গয়না তুই আমার গায়ে পরিয়ে দিলি কেন দিদি খুলে নে লোপা আমার গা থেকে সমস্ত গয়না তুই খুলে নে দিদি ও কথা কেন বলছো দিদি আমি বললাম না এই গয়নাগুলো আমার বাবা তোমাকে উপহার দিয়েছে সত্যি বলছিস শখ মিটে গেলে এগুলো আবার কেড়ে নিবি না তো কেড়ে নেব কেন দিদি তবে একটা কথা এই বাড়ির কেউ এই গয়নার ব্যাপারে যদি জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে তুমি তোমার টাকা দিয়ে আমাকে দিয়ে গয়নাগুলো কিনিয়েছো কিন্তু আমার স্বামী তো আজ পর্যন্ত আমাকে একটা পয়সা দেয়নি তো বুঝি তোমায় মিথ্যা কথা বলতে হবে দিদি বলবে বড়দা তোমাকে টাকা দিয়েছে গয়না কেনার জন্য না হলে আমার বাবা যে তোমাকে গয়না উপহার দিয়েছে এই কথা যদি আমার বর জানতে পারে সে আবার খুব রাগ করবে আমি তোমাকে ভালোবাসতে গিয়ে তো আর আমার স্বামীর ভালোবাসা হারাতে পারি না একটুখানি মিথ্যা কথা বললে এই গয়নাগুলো সব আমার হয়ে যাবে হ্যাঁ এরকম গয়না পরার শখ আমার অনেক দিনই ছিল তাই তো বাড়ির সবার সামনে আজ আমি মিথ্যা কথা বলবো নিশ্চয় বলবি দিদি নিশ্চয় বলবি একটুখানি মিথ্যে কথা বললে যদি এত সুখ আসে তাহলে সে সুখ কি ছাড়তে আছে দিদি পবিত্র তুইও আমি তো তোকে অনেক দিন ধরে এই কথা বলেছিলাম কিন্তু কিন্তু আমার কথা তো শুনতেই চাসনি পবিত্র আজ আজ লোপাদের মুখে সব কথা শুনে আমি আমি ভীষণ খুশি হয়েছি পবিত্র পবিত্রর কথা শুনে তুই একটুখানি পাপ কর দিদি দেখবি জামাই বাবুর তাতে ভালোই হবে কিন্তু কোনো কিন্তু নেই দিদি কোনো কিন্তু নেই ওই সামান্য একটু কিন্তুর জন্য আমার ডাক্তারি পাস করা হয়নি আমার টাকা থাকলে আমি ডাক্তারি পাস করতাম পাস করলে চেম্বার খুলতাম আর চেম্বার খুললে হাজার হাজার টাকা ইনকাম করতে পারতাম দিদি টাকা ছাড়া আজকে সমাজের মানুষের কাছে কোনো দাম নেই রে রাইট ইউ আর তুমি ঠিক বলেছো পবিত্র যার টাকা নেই তাকে এই যুগে কেউ মানে না তোমার এই যুক্তি আমি মানি না দিব্যেন্দু মানতে হবে বাবা তার জ্বলন্ত প্রমাণ আপনি নিজে আমি হ্যাঁ হ্যাঁ আপনি আপনি যখন টাকা রোজগার করতেন তখন এই সংসারে আপনার একটা স্পেশাল সম্মান ছিল কেন আজ সে সম্মান নেই না নেই এখন একটা পৈতে কিনতে হলেও আপনাকে মায়ের কাছে হাত পাততে হয় অন্নপূর্ণার কাছে ভিখারি শিব চিরকাল চেয়ে এসেছে ওই পুরনো বোধ আপনি ত্যাগ করুন বাবা আমি আমার রোজগার করা টাকা থেকে আপনাকে হাজার টাকা দিচ্ছি এই নেন রাখুন রাখার জন্য আমাকে একটা মজবুত দিকে বাক্স কিনে দিতে পারো তাহলে বাবা আপনার বৌমার কাছ থেকে কিনে নিয়ে আসে নতুন সুটকেসটা আপনিই রাখুন এটা আমার টাকা রাখার বাক্স হ্যাঁ আর সেই সঙ্গে আমার তরফ থেকে এই 500 টাকা ছোট ছেলে দিয়েছে 1000 টাকা মেজো ছেলে দিয়েছে 500 টাকা সঙ্গে একটা দামি সুটকেস অথচ আমার বড় ছেলে 7 টাকার সন্তান কোনোদিন 7টা টাকা দিয়েও আমায় সাহায্য করেনি যা দিয়েছে সব তার মাকে আচ্ছা বড় বৌমা ভালো করে গুছিয়ে রাখো আচ্ছা তোমরা একটা কথা বলতে পারো মাত্র 20টা দিন সুমেন্দু বাড়িতে নেই এই 20টা দিনের মধ্যে এই সংসারের হাতটাই কি ওপারে বাবা বাবা আমার আমার অনুসন্ধান দৃষ্টিকে তোমরা কেউ ফাঁকি দিতে পারবে না আমার অভিজ্ঞতার কথা চোখে দিয়ে দেখেছি তোমরা দু ভাই সবসময় কি যেন আলোচনা করো বড় বৌমার সঙ্গে মেজো বৌমার খুব ভাব অথচ তপেন্দু বড় বৌমার সাথে কথাই বলে না এদিকে বিদিশা আর তার মা সবসময় তোমাদের কাছ থেকে দূরে দূরে থাকে ভারতের সংসারে তাহলে কি সত্যি অসুখ হয়ে গেল বাবা বাজে খবর রাখবার সময় আমাদের নেই বাবা হ্যাঁ বাবা আমরা শুধু আপনাকে সুখী করতে চাই তাতে যে তোর মা দুঃখ পাবে রে কেন আপনি মায়ের সব কথা শুনবেন সে যে বলে এই সংসারটা তারই এই সংসার আপনার
সংসারের কর্তা। বড় বৌমা তুমি কত গয়না পরেছো, বাহ খুব সুন্দর মানিয়েছে তোমাকে। জামাইবাবু আর মাসিমা আপনাকে তো এতদিন ধরে ঠুটো জগন্নাথ বানিয়ে রেখেছে। না আমি আর ছোট জগন্নাথ হয়ে থাকবো না, আমার এই সুটকেসে আছে নগদ 1,500 টাকা, এই টাকার জোরে আমি আবার আগের জীবনে ফিরে যাব, আমি আবার এই সংসারের হাল ধরব, তোদের মা আর আমার উপর খবরদারি করতে পারবে না। কি ব্যাপার, তোমার হাতে নতুন সুটকেস? কেন বাবে থাকতে, সবই তোমার হাতেই থাকবে। কি বললে বাবা? তো ঠিক কথা বলেছেন মা। দিব্যেন্দু তোর গলায় বড্ড বেশি জোর। ভোর হয়ে গেছে যে ছলার রাত্রি মা, মাত্র 20 দিনের মধ্যে আমরা এই সংসারে সবচেয়ে বড় জাদুকরের জাদু ধরে ফেলেছি। তপেন্দু এটা আদালত নয়, এটা সংসার। আর এই সংসার আদালতের কাঠগড়ায় আমরা আসামি হিসেবে দাঁড় করেছি আপনার 7 টাকার সন্তান শুভেন্দু মুখার্জিকে। মেঝো বৌমা তুমি তোমার ভাসুরের নাম মুখে আনলে মেঝো। কেন আনবে না মা, সবাই কি আপনার মতন পুরনো দিন থেকে আপনি ঘরে বসে আছে? বড় হবে কি আপনার আর আপনার কাণ্ড জ্ঞানের বড় ছেলের কথা শুনে চলে? কি বললে বৌমা? আপনি আপনি ভেতরে যান না মা। কেন তোমরা সবাই মিলে দল বেঁধে আমাকে আক্রমণ করবে এই ভয়ে? না আমি ভয় পাই না, আমি আমার সন্ধানী দৃষ্টি দিয়ে বুঝতে পেরেছি তোমরা আমার সত্যের সংসারে মিথ্যাল ছবল মেরেছ, কারণ কর্তার হাতে নতুন সুটকেস, বড় বৌমার গায়ে অনেক গয়না, দিব্যেন্দু দিব্যেন্দুল ঝাঁঝালার কণ্ঠস্বর, আর এই অসৎ ব্যবসাদার মেয়ের চোট পাট কথা শুনে আমি বেশ বুঝতে পেরেছি তোমরা লোভে লালসায় উন্মত্ত হয়ে চরিত্র বৃদ্ধি করছো। My mother attacked by her son, her daughter-in-law and her husband. দারুণ সংবাদ, আমার মা তার দুই পুত্র ও দুই পুত্রবধূ দ্বারা আক্রান্ত হয়েছে। আমি আমার বিশেষ ক্যামেরায় সেই দৃশ্যের একটা ছবি তুলে রাখছি। তারপরের ছবিটা আমি তুলছি, যে ছবিতে স্পষ্ট হয়ে উঠবে চোর লোভী স্বার্থপর শুভেন্দু মুখার্জির প্রতিমূর্তি। কি বললি? যে শুভেন্দু মুখার্জি সংসারকে ফাঁকি দিয়ে সারা জীবন ধাপ্পাবাজি করে স্ত্রীর গায়ে তুলে দিয়েছে বহুমূল্য অলংকার। অহংকার, অহংকার, আমি যে মিথ্যাবাদী নই এটা আমার অহংকার। আমি আমি আমার সারা জীবনে রোজগার করা টাকা আমি আমার মায়ের হাতে তুলে দিয়েছি, মাই তার প্রমাণ। আমার আমার স্ত্রীও মাথা উঁচু করে বলবে তার গায়ের একটা গয়নাও আমার টাকায় কেনা নয়। মিথ্যা কথা, আমার গায়ে সমস্ত গয়না তোমার টাকায় কেনা। আধুনিক সমাজ বিজ্ঞানে অনিবার্য কারণে পার্বতী ও তার স্বামী শিবের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিলে বলবেই তো আমরা যে তোমার চালাকি ধরে ফেলেছি। মা মাগো, তোমার 7,000 টাকা সন্তান তপেন্দু কি বলছে শোনো মা। মেজদা তো ঠিক কথাই বলেছে বর্দা, 7,000 কে সমর্থন করছে তোমার এই 7 লক্ষ টাকা দিয়ে কিনা সন্তান দিবে। বলো, ওদের তুই বলতে দে বাবা, ওদের তুই বলতে দে বাবা। বাবা তুমি কি কিছুই বলবে না? না আমি কি মহাদেব তাই আকণ্ঠ লোভের বিষ পান করে এখন হজম করতেও পারছি না, আমার উগ্রে ফেলে দিতেও পারছি না, তাই লালসার সব বিষ আমার কণ্ঠে ধারণ করে আমি নীলকণ্ঠ সেজে আমি আজ থেকে প্রতিবাদীহীন বোবা হয়ে গেলাম, প্রতিবাদীহীন বোবা হয়ে গেলাম। দিব্যেন্দু দিব্যেন্দু তোরা, না না না, ওই সাধুর মুখোশ পরা শয়তানটাকে আর আমরা ভক্তি সিংহাসনে বসিয়ে সম্মানের ফুল জলতে পুজো করবো না, ওর মতো চোর চোর প্রবচককে আমরা আমরা সবাই ঘৃণা রাস্তা করে ছেড়ে ফেলে দেবো। এসো বাবা ভুলে যাও না আমার পেশা হচ্ছে চোর ডাকাত ঠকবাজদের শাস্তা করা। পবিত্র পবিত্র তুমি মাথা নিচু করে দাঁড়িয়েছো কেন, তুমি কি কিছুই বলবে না? না পবিত্র আজ পাপী হয়ে গেছে জামাই বাবু, সুখের সোনালী স্বপ্ন দেখতে দেখতে আমার এই পবিত্র হৃদয়টা নোংরা হয়ে গেছে জামাই বাবু, নোংরা হয়ে গেছে। এবার এবার আমি শুনতে চাই পার্বতীর কথা। বলো পার্বতী, তোমার হৃদয় তো ছিল আমার ভালোবাসার বিশ্বস্ত বাসস্থান, তবে কেন
তবে কেন আমার সেই বাসস্থানটিকে তুমি লোভের ঝড়ে ভেঙে দিলে পার্বতী? বলো 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 পার্বতী বলো। অনেক সুখের আশায়, অনেক শান্তির আশায় একটা স্বপ্নকে জীবন দান করার আশায়। শুনে যাও, শুনে যাও পার্বতী, তুমি শুনে যাও, তোমার স্বপ্ন আমি ভেঙে দেব, তোমার সুখ আমি কেড়ে নেব, কারণ কারণ সামান্য গয়নার লোভে আমার চরিত্র হরণ করে যে পাপ তুমি করলে, তোমার জীবনের শ্রেষ্ঠ গয়না ওই শাখা সিঁদুরের দাম দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে। না ও কথা তুই বলিস নে বাবা, ওরে শুভেন্দু, তুই যে আমার অনেকে প্রত্যাশার ধন, সাত টাকার সন্তান, তাই তুই যদি এত সহজে ভেঙে পড়িস তাহলে বিরাট মিথ্যার বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে, স্বেচ্ছাচারের বিরুদ্ধে আমি কেমন করে রুখে দাঁড়াবো বাবা? কিন্তু মা, ভাইদের অবিশ্বাস আর ভাতৃবধূর ঘৃণার বোঝা বয়ে বেড়াবার ক্ষমতা যে আমার নেই মা, আমিও তো মানুষ, আমারও তো একটা আত্মসম্মান আছে, সবাই যদি আমার সেই আত্মসম্মানে আঘাত করে তাহলে যে আমাকে আত্মহত্যা করতে হবে মা, তাহলে যে আমাকে আত্মহত্যা। আত্মরক্ষা রক্ষা এবার মধ্যেই আমি তোকে আগলে রাখবো বাবা, আমি বেঁচে থাকতে তোর আত্মসম্মানে কেউ আঘাত করতে পারবে না, আমি বিরাট মহিরুহের মতো তোর পাশে থেকে বঞ্চনার বৃষ্টি প্রতারণা রজ্জুতাপ ছলনা ঝড়ের আঘাত থেকে আমি আমি তোকে রক্ষা করবো বাবা, আমি স্বপ্নে গড়া সে শুধু নিয়তি রক্ষা করতেই হবে পাপ চক্রের কালো থাবা থেকে, ধূপাঠিকে রক্ষা করতেই হবে, ধূপাঠি সিনেমার নায়িকা হয়ে গোছা গোছা টাকা নিয়ে আসছে বলে দাদা বৌদি ওকে খুব খুব কাতির করছে, কিন্তু ওর মুখ দেখতেও যে আমার ঘেন্না হচ্ছে, ও রোজগার করার পয়সায় খেতে প্রবৃত্তি হচ্ছে না। দুপাটি দুপাটিকে আর বাঁচানো যাবে না, ওর হৃদয়টাকে উচ্চাসার পোকায় কেটে কুচিয়ে ছাঁচড়া করে দিয়েছে। জয়ন্তদা তুমি? আমি অনেক চেষ্টা করেছিলাম নীতেশ, কিন্তু যে কুকুর একবার নোংরা খাবারের স্বাদ পায় শত চেষ্টা করেও তার আর স্বভাব বদলানো যায় না। তাই বলে কি তাকে আমরা ফেরাবার কোনো চেষ্টা করবো না জয়ন্তদা? সে চেষ্টা আমি করেছিলাম নীতেশ, সেই প্রথম দিন যখন সে কলকাতা থেকে ফিরে এসে আমাকে সমস্ত কিছুই বলেছিল, আমিও বাস্তব উপলব্ধি করে তাকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু এখন বলছি না আমার ধারণাটাই সম্পূর্ণ ভুল। তুমি ভুল বলছো জয়ন্তদা। না না নীতিশ, আমি কোনো ভুল বলছি না, কোনো কিছু ভালো করে না জেনে শুনে আমি কোনো কথা বলি না, দোপাটির জীবনের দুর্দশার কথা শুনে আমি তাকে বলেছিলাম তুমি চিন্তা করো না দোপাটি, আমরা এ যুগের ছেলে মেয়ে, ভালোবাসা আমাদের কাছে আগামী দিনের চেতনার সেতু, কোনো অবস্থাতেই আমরা সেই সেতুকে ভেঙে যেতে দেবো না। তুমি ফিল্মের চাকরিটা ছেড়ে দাও। সেই চাকরি ছাড়তেও চেয়েছিল জয়ন্তদা, তুমি পুলিশের চাকরি পেয়েছো শুনে সেকবারে হাসিতে খুশিতে মেতে উঠেছিল, কিন্তু আমার ওই অর্থ বিশ্বাসী দাদা তাকে আবার চোর করে ঠেলে দিয়েছে ওই পথেই। কিন্তু তুমি তো দোপাটির দাদা, তুমি পাচ্ছ না তাকে বোঝাতে? কি করে পারবো জয়ন্তদা, এই বেকারত্বের অ্যানিমিয়া আমার যে সমস্ত ক্ষমতাই কেড়ে নিয়েছে। কিন্তু কিন্তু আমি তো এখন আর বেকার নই, পুলিশে এএসআই চাকরি পেয়েছি, ইচ্ছে করলে দোপাটিকে আমি তুমি ভুলে যেতে পারো জয়ন্ত, দোপাটি এখন ঘর বাঁধার মতো অখণ্ড অবসর কোথায়, তার হাতে এখন অনেক ছবি রাখা,
একটা নতুন ভক্তিমূলক ছবিতে কন্ট্রাক্ট করার জন্য পল্লীবাণী এন্টারপ্রাইজের মালিক নিজে আসছে তাকে গাড়ি করে নিয়ে যেতে। ও, আপনি কি সেই জগদীশদা কথা বলছেন? কেন, চিনতে পারছো না? কি করে চিনবো জগদীশদা? পোশাক আশাক বদলে যাবার পর আপনার কথাবার্তার মধ্যেও কেমন যেমন একটা পরিবর্তন এসে গেছে। বেলা যখন 9টা বাজে তখন ঘড়ির কাঁটাকি 6টার ঘরে থাকে থাকে না জয়ন্ত? সেই জন্যই বুঝি তোমার হাতের বিড়ি আর সিগারেটে রূপান্তরিত হয়েছে, সেই জন্যই বুঝি জুট মিলের ছাঁটাই শ্রমিকের পরনে আজ ম্যাচ করা প্যান্ট শার্ট। ও দাদা বাপ, পাওনা দারের ভয়ে যে বাজারে বেরোতে পারতো না আজ তার বাজার করার থলেতে জিনিসে ধরে না। কিন্তু তুমি কি জানো দাদা, তোমার ওই জীবনের ঘড়িতে এক তিন বেলা 12টা বাজবে। বাজলো জেলখানার ঘড়িতে তখন ঢং ঢং করে রাত 12টা বাজলো। বনশালের জেল, অশ্বিনী কুমার দত্তের নির্দেশ, ব্যারিস্টার পি এন মিত্রের নির্দেশ, বিপ্লবী হেমচন্দ্র ঘোষের নির্দেশ, যেভাবেই হোক আমাদের জেল থেকে পালাতেই হবে। তাই আমি আর রহমত ভাই ঠিক এমনি করে হামাগুড়ি দিয়ে পৌঁছে গেলাম জেল ফটকের সামনে। ইডিশ সরকারের সেনটি তখন ঘুমোচ্ছে। সেই সুযোগে আমি আর রহমত ভাই ঠিক এমনি করে ঝাঁপিয়ে পড়লাম। সংসারে সুখের পাহারাদার জগদীশ দত্ত, আপনি চুপ করো, এই মিথ্যে সুখ বেশি দিন পাহারা দিতে পারবে না। পাগলামি করার জায়গা আপনি পাননি তাই না? পাগলামো আপনি করছেন জগদীশ দত্ত। জয়ন্ত, তুমি সুখের নেশায় মাতাল হয়ে গেছো দাদা। মুখ সামলে কথা বলবি নীতিশ, তোরা আমাকে যে পথে নিয়ে যেতে চাইছিস আমি কিছুতেই সে পথে পা বাড়াবো না। কদম কদম বাড়ায়ে যা। আমি সিপাহী বিদ্রোহের প্রথম সিপাহী, মঙ্গল পাণ্ডের মতো ব্রিটিশদের রাইফেল ব্রিটিশদের বুকে ধরে ফায়ার করে চলেছি। তোমরা সবাই সুখের লাল কেল্লা সামলাও। আমি আমার একমাত্র ভাইজিকে লাল বেনারসি পরিয়ে বিয়ের পিড়িতে বসাবো না। আপনি তাকে কিছুতেই বিয়ের পিড়িতে বসতে দেব না। আপনি তাকে বিয়ের কথা বলবেন না। তার বিয়ে হয়ে গেলে আমার বাড়ি হবে না, সে শ্বশুর বাড়ি চলে গেলে আমার সমস্ত স্বপ্ন মরে শেষ হয়ে যাবে। তাই তোমার স্বপ্নকে বাঁচাতে গিয়ে আমি ইক্ষাখা বাবুর স্বপ্ন আর দোপাটির ভালোবাসাকে মরে যেতে দেব না, কখনো না। আমি চাই দোপাটির হাত ধরে নিজের জীবনের মানে পাল্টে ফেলতে। আমি নিম্ন মধ্যবিত্ত থেকে গরিব হয়ে গেছি, তাই দোপাটিকে হারিয়ে সর্বহারা আমি হতে পারবো না। তাই তোমাদের সমস্ত ইচ্ছাকে মাটিতে ফেলে আমি তার উপর নতুন ইমারত গড়তে চাই। আমি দরিদ্র নিম্ন মধ্যবিত্তের কল্পনার ব্যারিকেড ভেঙে ভালোবাসার মাটিতে সংগ্রামের নিশান উড়াতে চাই। আমি অন্ধকার থেকে প্রাচীন বোধ ও নতুন পথকে বিশ্বাসের সীমানায় ফিরিয়ে আনতে চাই। আমি পুরনো পথ গাড্ডায় ভরা নতুন পথ, অসুস্থ রুগ্ন দুস্থ ভালোবাসার মাইলস্টোনকে টেনে উপরে ফেলে আধুনিক যৌবনের বিজ্ঞাপন করছি। আমি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মহানগরীর মনুমেন্ট, স্বাধীনতার পর নাম পাল্টে শহীদ মিনার, আমার কাছ থেকে একটু দূরে বিনয় বাদল দীনেশ বাঘ, পাশেই মুখ টুপড়ে পড়ে আছে সিধু কানু ডহর, বিস্তীর্ণ দক্ষিণাঞ্চল জুড়ে ইস্ট বেঙ্গল মোহামেডান মোহনবাগান এর খেলার মাঠ, আমার পাদদেশের নিচে জমায়েত হয় বিভিন্ন রাজনৈতিক দলের মিছিল,
সব দলের নেতারাই মঞ্চে উঠে জনগণকে পাইয়ে দেবার প্রতিশ্রুতি দেয়, কিন্তু দুঃখের বিষয় তারা প্রতিশ্রুতি দেয় কিন্তু তারা প্রতিশ্রুতি রাখেন না, জনগণকে নিয়ে তারা ফুটবল খেলে। গদি টিকিয়ে রাখার লোভে শাসক দলের পোষা পুলিশ আমারই চোখের সামনে জনগণকে লাঠি পেটা করে কাঁদানে গাছের তেল পাঠায় গুলি চালায়। তাই লজ্জায় গেন্দায় আমি নিজেকে তোমরা কাকাবাবু বুঝে অসুস্থ হয়ে পড়লো, তুমি একটু দেখো তো পাটি। আমার সময় কোথায়? এখনই আমাকে কলকাতা নিয়ে যাওয়ার জন্য পল্লী বানী এন্টারপ্রাইজের মালিক আসছে। আমি এসে গেছি মিস দোপাটি দত্ত। জয়গুরু জয়গুরু। কাকা এনেছেন টাকা? নিশ্চয়ই। আরে ভক্তিমূলক ছবির নায়িকার সঙ্গে আমি চুক্তি করতে এসেছি, আর টাকা নিয়ে আসবো না। আরে এই এই ব্যাগে আছে 50,000 টাকা। দাদা তুমি টাকার ব্যাগটা আলমারিতে রেখে সামনের ওই জয়গুরু রেস্টুরেন্ট থেকে মাংসের কাটলেট আর ফিশ ফ্রাই নিয়ে এসো দাদা। যাচ্ছি বোন, আমি নিজে দাঁড়িয়ে থেকে থেকে গরম ফ্রাই আর কাটলেট এক্ষুনি ভাজিয়ে নিই। আরে যাও যাও, আমি না ওই মাংসের কাটলেটকে তো আবার ভীষণ ভালোবাসি। আপনি ভুল বললেন মিস্টার গণপতি গোস্বামী, আপনি কাটলেটের চেয়েও মাংস খেতে বেশি ভালোবাসেন। এবার একটা গান গাও তো ডালি। 1942 সাল সারা ভারত জুড়ে উত্তাল হয়ে উঠেছে ভারত ছাড়ো আন্দোলন, গ্রামে গঞ্জে শহরে নগরে সবার পর সভা করে চলেছে, জনগণকে জাগাবার জন্য কবি গান লিখলেন। জিন্দাবাদ 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 বন্দে মাতরম বন্দে মাতরম।
জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বন্দুকের নল শক্তির উৎস, বলো কাকা কোনটা ঠিক? আমি এখন কি করবো? তুমি বলো, তুমি বলো কাকা, তুমি কেঁদেছিল ঠিকই তোরই মতো পরাধীনতার যন্ত্রণায় ভারত মাতাও একদিন ডুকতে ডুকতে কেঁদেছিল, কিন্তু আমরা দেশের এই মুক্তি পাগল স্বাধীনতা সংগ্রামীরা সেই কান্না থামিয়ে দিয়েছিলাম রে মা। তাই তুই তুই আমাদের উপর এই ভরসা রাখ মা, তোর চোখের জল আমরা একদিন ঠিক মুছিয়ে দেব রে মা, একদিন ঠিক মুছিয়ে দেব। ওঠো গো ভারত লোকি, ওঠো আদি জগতে জনকী, দুঃখ দৈন সব নাশি, কর দূরিত ভারত লোকি।